প্যানক্রিয়াসে ক্যান্সার এটার কিন্তু পরিণতি ভালো না এবং কাদের ঝুঁকি বেশি সেটা আমি বলবো যা যে তারা সাবধানে থাকেন এবং তারা কিন্তু কিছু লাইফস্টাইল মডিফাই করলে এটা হওয়ার চান্স কমে যাবে প্রথমত বলতে হয় যারা ধূমপান করেন তাদের মধ্যে কিন্তু অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি আমি আগেই বললাম এটার ফেট কিন্তু ভালো না সুতরাং সাবধান হতে হবে আর দ্বিতীয়ত যেটা যারা ফলমূল শাকসবজি অনেক কম খায় তাদের কিন্তু এটা হওয়ার ঝুঁকি বেশি যারা উচ্চমাত্রায় তেল চর্বি গ্রহণ করে তাদের মধ্যে কিন্তু এই ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে দীর্ঘমেয়াদী কারো যদি প্যানক্রাটাইটিস থাকে তাদের কিন্তু এই প্যানক্রাসে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে কিছু ফ্যামিলিয়াল ক্যান্সার আছে যে যেগুলো পরিবারগতভাবে হয় সেই ক্যান্সারগুলো থাকলে কিন্তু প্যানক্রাইসের ঝুঁকি বাড়ে প্যানক্রাসে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এছাড়া যে বিভিন্ন ভারী ধাতু নিয়ে যারা কাজ করে ক্রোমিয়াম সিলিকা এসব নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু প্যানক্রাইসে ক্যান্সার হতে পারে বা ক্যান্সার হতে পারে এছাড়া বিভিন্ন ভাইরাস দিয়েও কিন্তু প্যানক্রাইসে ক্যান্সার হতে পারে তো যাই হোক এই এরকম যদি হয় আমরা ধূমপান করবো না অবশ্যই ফলমূল শাক সবজি বেশি খাবো এবং যদি কারো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে তিনি ভালো একজন ডাক্তারের পরামর্শে থাকতে হবে এবং যারা ভারী ধাতু নিয়ে কাজ করে তাদেরকে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ সবাইকে